এই ধুলির বিষয়ে মই এটা দোকান 10 দিন বন্ধ রাখিলো যিগতে বানপানী হলে পানি হয় রোড দিলে ধুলি হয় আর দুনিয়া ভরর গাত খান্দিছে মহানগরীর এটা ধুলিময় পথ এজাক বরষুণের পিছতেই মহানগরীর এই পথটোত বানপানীরে উপচি পড়ে এককাল একাঠ পর্যন্ত পানি হয় কিন্তু তার পিছর পরিবেশ এয়া এবার রোদ দিয়ার পিছতেই কিন্তু মহানগরীর এনে ধরনের ধুলিময় পরিবেশের সৃষ্টি হয় এই জুর রোড গীতানগর সংযোগী এই পথটোত এই পথটোত কেবাখনো বিপণী আছে সেই বিপণীর কেবাজনো স্বত্বাধিকারী আছে সরু সরু বিপণীসমূহ আছে বিপণীসমূহের যিসমূহ মালিক আছে তেওঁলোকৰ যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয় তেওঁলোকে বহুদিন ধরে যেহেতু তেওঁলোকৰ দোকানসমূহ বন্ধ রাখবলগীয় অবস্থার সৃষ্টি হয় আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন করি তেওঁলোকে কেনেকুৱা ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমি আপনার ওসরে আইসো যেহেতু রাস্তাটা যথেষ্ট ধুলিময় হয়ে পড়েছে প্রায় ছয় সাত দিনের পর আরম্ভ করে বর্তমান লেগে কিন্তু ধুলিরে পুরা ভরি পড়া দেখবলে পাওয়া গেছে দোকান আপনার বন্ধ আছিল বলে ইতিমধ্যে কৈছে কিমান দিন বন্ধ করবলগীয় হল আপনার দোকান এই ধুলির বিষয়ে মই এটা দোকান 10 দিন বন্ধ রাখিলো এই ধুলির বিষয়ে মোর ফ্যামিলির অসুখ হল কিন্তু অসুখ হওয়ার বিনিময়ত দোকান 10 দিন বন্ধ রাখিলো কিন্তু ধুলিখিনি ইতিমধ্যে ধুলি নমরিল যিগতে বানপানী হলে পানি হয় রোড দিলে ধুলি হয় আর দুনিয়া ভরের গাত খান্দিছে কিন্তু রাস্তাটো বনোৱা আজি এবছরও হওয়া নাই হয়তো রাস্তাটো নবনোৱাৰ আগতে যদি সিহঁতে গাতটো খান্দি পাইপবিলাক পুতিলে হয় তেতিয়াহলে সরকারের ডাবল খরচা নহলে কিন্তু এতিয়া রাস্তাটো বনাই গৈছে একফালৰ পৰা খান্দি গৈছে একফালৰ পৰা বনাই আহিছে একফালৰ পৰা খান্দি গৈছে গতি সেনেকে ধুলির উৎপাত বেশি হয়েছে আর গাড়ির উৎপাতবিলাক বেশি হয়ে গেছে তার কারণে আমি চলার কারণে বহুত অশান্তি আর বহুত দুঃখিত আমি পাঁচ দিন 10 দিন ধরে দোকান বন্ধ আছিল আপনার পরিয়ালের লোকের বেমার হয়েছিল ধুলির কারণে ছাত্রছাত্রী সকলে এফাল দিয়ে অহা যাওয়া করে সেই ছাত্রছাত্রী সকলের বেমার হয় যি মানুষ এফাল দিয়ে তেওঁলোকৰ প্রায় বেমার হয় দেখি পাওয়া যায় প্রায় আর ইয়াতে যিমানখিনি লড়া ছোৱালী আহে বেমার হয়ে আছে আর যা স্কুটি আহে তাত স্লিপ হয়ে কিনে মোটামুটি দুই তিন ফুট জায়গা পিছলি খাই পড়ে উল্টি পড়ে এক্সিডেন্ট হয়েছে বালির কারণে কিন্তু ভগবানের আমার এই শিব মন্দির আছে সরকে বনাইছো শিব মন্দিরের আশীর্বাদত তারমানে এইখানে ডর এক্সিডেন্ট হওয়া নাই আর যদি কোনোবা মন্ত্রী সকলে যদি মন্দিরটির বিষয়ে অকমান সহায় করে তাতেও আমি নথে আনন্দিত হম ধন্যবাদ তেওঁ ইতিমধ্যে মন্তব্য করেছে মই দোকানখন দেখাব বিচাৰিছোঁ এখন সরু দোকান ইতিমধ্যে তেওঁ এই দোকানখনেরে তেওঁ ঘর পরিয়াল পোহপাল দিছে ঘর চলাই আছে কিন্তু এই যে ধুলি মহানগরীর যে এই ধুলি মই পরিবেশ দেখাবলৈ অনুরোধ করেছো এনেদরে কিন্তু মহানগরীর এইটো হাত যে জুরুদ আর নারেঙ্গী বা নুনমাটি সংযোগে যে এই পথ গীতানগর সংযোগে যে এই পথ এই পথত এনেদরে কিন্তু ধুলিময় হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে প্রতিদিনে এনেকুৱা ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে এইফালে যখন লোক আহি যায় তেওঁলোকে মুখত খোপা মারি বা মুখত তেওঁলোকে মাস্ক পরিধান করে তেওঁলোকে এইফাল দিয়ে আহিবলগীয়া হয়েছে দুচকীয়া বাহন আরোহী সকলে আমি দেখাই আছো এনেদরে লোকসকল অহা যাওয়া করবলগীয়া হয়েছে সমান্তরালকে আমি এই দোকানখনের কথা কৈছো এই দোকানখন প্রায় 10 দিন ধরে বন্ধ করে রাখবলগীয়া হয়েছে কারণ এই রাস্তাটোত যথেষ্ট ধুলি ধুলিয়ে ভরি পড়া দেখবলে পাওয়া যায় তেওঁ এই দোকানখনের পৰা তেওঁ জীবন নির্বাহ করে আছিল আর ধুলির ফলত তেওঁ যে দোকানখন বন্ধ করে রাখবলগীয়া হয়েছিল কারণ তেওঁ পরিয়ালের লোকের বেমার হয়েছিল বেমার পিছতে কিন্তু তেওঁ এনেদরে দোকানখন বন্ধ করে রাখিছিল আমি তেওঁৰ সৈতে আৰু কথা পাতিবলৈ যত্ন করি তেওঁৰপৰা আৰু কথা জানিবলৈ যত্ন করি যাতে আমি আপোনাৰ ওচৰলৈ পুনৰ আহিছোঁ যিহেতু এনে ধৰণৰ ধুলি অৱস্থা হয় পূৰ্বতে এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে ইয়াত প্ৰতি বছৰে ইয়াত ধুলি হয় কেনেকুৱা ধৰণে আপুনি এটা ঘৰ কেনেকৈ চলাই আছিল 10 দিন যেহেতু আপুনি দোকান বন্ধ কৰি ৰাখিবলগীয়া হৈছিল পৰিয়ালৰ বেমাৰ হৈছিল কেনেকৈ চলাই আছিল যিখিনি হাতত ধন আছিলে জমা জৰি আছিলে সেইখিনি খৰচা কৰি কিনে মই মানে পোৱাল দিছোঁ আৰু পৰিয়ালক এখন সৰু দোকান আচলতে সৰু দোকান এখন মানে দিনটোত ধৰক 500-600 টকা বিক্ৰী হয় বা সেইখিনি টকা দি মই চলি আছোঁ আৰু ল'ৰা ছোৱালী পঢ়াই আছোঁ মোৰ ডাঙৰ ছোৱালী এতিয়া কলেজত পঢ়ি আছে BA ফাৰ্ষ্ট ইয়াৰ গতিকে সৰুটো মোৰ 9th পঢ়ি আছে কোনো চৰকাৰৰ পৰা সহায় পোৱা নাই একোৱে সহায় পোৱা নাই আমি এতিয়াও এনেদৰে কিন্তু দোকান এই দোকানখন চলাই মই এনেকৈ ল'ৰা ছোৱালীকো মই পোহপাল দি আছোঁ পঢ়াইও আছোঁ বেমাৰ আজাৰৰ মই তাৰমানে চিকিৎসা কৰাই আছোঁ ইতিমধ্যে ধুলি হৈছে যথেষ্ট ধুলি হৈছে ধুলিৰ কাৰণে দোকান চলাব পৰা নাই 10 দিন বন্ধ আছিলে সেই 10 দিনৰ ভিতৰত মই তাৰ কেনেকৈ চলিছোঁ কি কৰিছোঁ কেনেকৈ মেডিচিন কিনিছোঁ সেইটো মইহে জানো কিন্তু বাকী আৰু একো মই ক'ব লগা নাই আৰু সেইখিনিয়ে ক'লোঁ আৰু আমি ধুলি যদি দেখাবলৈ যত্ন করো এনেদরে কিন্তু ধুলিময় হয়ে পড়ে প্রতিটো দিন এনেদরে ধুলিময় হয়ে পড়ে দেখবলে পাওয়া গেছে এখন গাড়ি অহার লগে দোকানখন ধুলিরে পুত খাই যায় প্রতীর্থক ইতিমধ্যে দেখাবলৈ অনুরোধ করেছো এনেদরে কিন্তু ধুলি হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে গোটেই যে দোকান আছে বা যেসমূহ গাড়ি 10-15 মিনিট রখার পিছতেই গাড়িখন সম্পূর্ণ ধুলিময় হয়ে পড়া দেখবলে পাওয়া যায় তার সম্বন্ধে আমি দোকানখনের কথা কৈছো এইগৰাকী ব্যক্তিয়ে ইতিমধ্যে এনেদরে কিন্তু দোকান সম্ভালিবলগীয়া হয়েছে প্রায় 10 দিন ধরে দোকানখন বন্ধ করে রাখবলগীয়া হয়েছিল কারণ ধুলি সকলোতে ধুলি মাথো ধুলি গুৱাহাটী মহানগরীর এইখানি ঠাইত বিশেষ
প্রায় বহু দিনের পর এদরে ধুলির যে তাণ্ডব চলিছে, ধুলি তাণ্ডবর কারণে এদরে দোকান পোহার বন্ধ করে রাখব আছে। এইখান দোকানেই নহয়, এই পথত যান সমূহ দোকান আছে সেই দোকান সমূহর ব্যবসায়ী সকলের বা দোকান যে বাণিজ্যিক দোকান সমূহ আছে সেই দোকান সমূহের ব্যবসায়ী সকলের একই অবস্থা হওয়ার পরিলক্ষিত হয়েছে। এনেদরে 10-15 দিন ধরে দোকান বন্ধ করে রাখবলগীয়া হয়েছে। যখন এইফালে লোক আছে বেমারত পড়ছে, অসুখ অশান্তি হওয়া দেখ গেছে। সম্মানজনক যদি লক্ষ্য করে এই রাস্তাটোত বা এই পথটো নির্মাণ করা বেশি বছর হওয়া নাছিল, প্রায় 1.5-2 বছর পূর্বে এই রাস্তাটো নির্মাণ করেছিল, এই পথটো নির্মাণ করেছিল। তারপরে যুহ পানির পাইপ বা গ্যাস লাইনের পাইপ আছে সেই গ্যাস লাইন পাইপ সমূহ পোতার এনেদরে রাস্তাটো খান্দিছিল। খন্দার পিছত দেখবলে পাওয়া গেছে মেরামতি সঠিককৈ নকৰিলে, যাৰ ফলত এনেকুৱা ধৰণৰ এটা পৰিৱেশৰ সৃষ্টি হৈছে।